সন্ধ্যা বন্ধুরা, অনেক পরীক্ষার্থী তো জিজ্ঞাসা করছো যে মিসলেনিয়াস প্রিলিমিনারিতে টার্গেট কত স্থির করে যাওয়া উচিত, বা মোটামুটি কত নম্বরের ওপরে পেলে মিসলেনিয়াস প্রিলিমিনারি ক্লিয়ার করা যাবে। এখন সেটা করতে গেলে আমাদের যেটা উচিত সেটা হচ্ছে যে বিগত বছরের প্রশ্নপত্রগুলোকে নিয়ে কিছুটা আলাপ আলোচনা করা। আমার অনলাইন ব্যাচের একজন ছাত্র রনি আমাকে বিগত বছরের অর্থাৎ 2012, 2018 এবং 2019-এর মিসলেনিয়াস পরীক্ষার যে প্রিলিমিনারি সেই প্রশ্নগুলো পাঠিয়েছে। সেই প্রশ্নগুলো বিশ্লেষণ করে আমি মোটামুটি যেটা দেখলাম সেটা হচ্ছে যে এনসিয়েন্ট হিস্ট্রি যেটা, সেই অংশটা থেকে দুটো প্রশ্ন আসে মোটামুটি, মিডিয়াভাল থেকে কমপক্ষে একটা আসে, নাও আসতে পারে, মডার্ন ইন্ডিয়া থেকে দু তিনটে আসে। আবার ইন্ডিয়ান জিওগ্রাফি যদি আমরা দেখি তাহলে দেখবো সেখান থেকে চার পাঁচটা কোশ্চেন আছে। আবার ওয়ার্ল্ড জিওগ্রাফি যদি দেখি তাহলে সেখান থেকে দেখবো তিন চারটে মতো প্রশ্ন আসে। পলিটি থেকে সাত আটটা প্রশ্ন আসে, ইকোনমি থেকে আসতেও পারে, কোনো কোনো বার আসেও না, আবার একটা দুটো প্রশ্ন ইকোনমি থেকেও চলে আসে। আবার যদি আমরা ফিজিক্সের ক্ষেত্রে দেখি তাহলে দেখবো প্রায় সাত আটটা প্রশ্ন আসে, কেমিস্ট্রির ক্ষেত্রে চার পাঁচটা প্রশ্ন আসে, বায়োলজির ক্ষেত্রে আট দশটা প্রশ্ন আসে। আবার যদি আমরা কনভেনশনাল জিকে দেখি তাহলে দেখবো সেখান থেকে মোটামুটি কুড়ি পঁচিশটা প্রশ্ন আসে। আবার কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখবো যে দশ থেকে মোটামুটি পনেরোটা মতো প্রশ্ন আসে। আর আমরা সবাই জানি যে ম্যাথামেটিক্স এর প্রশ্ন পঁচিশটা আসে। তাহলে এই যে প্রশ্নগুলো, এইগুলো যোগ করলে প্রায় একশো মতো দাঁড়ায়, এবং এই যোগ করলে একশো দাঁড়ায়, এবং অর্থাৎ এখানে জিকে হচ্ছে পঁচাত্তর এবং অঙ্ক হচ্ছে পঁচিশ নম্বর থাকে। তাহলে তুমি একটা জিনিস দেখো, সেটা হচ্ছে তোমাকে এই যে প্রিলিমিনারি সেটা প্রস্তুতির জন্য জোর কোন কোন অংশে দিতে হবে। সবার প্রথমে জোর যে অংশটাতে দেওয়া উচিত সেটা হচ্ছে অঙ্কের ওপরে। অঙ্কে পঁচিশটা একদম নির্দিষ্ট, তোমাকে চেষ্টা করতে হবে এই যে অঙ্কের ব্যাপারটা সেই জায়গাতে যাতে তুমি কুড়ি প্লাস স্কোর অবশ্যই আর কি মানে করতে পারো। চেষ্টা করবে বাইশ তেইশটা মতো স্কোর এখানে করে রাখার, কারণ এই অংশটাতে কিন্তু নম্বর সব থেকে বেশি তোলার সুযোগ সুবিধা থাকবে। এরপরে দেখো তুমি যে অংশটাতে যথেষ্ট জোর দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে আমরা যদি হিসাব করি তাহলে আমরা দেখবো সায়েন্সের ওপর, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলিয়ে কুড়িটা মতো প্রশ্ন থাকে। এই সায়েন্সের কোশ্চেন অনেকের ক্ষেত্রেই যথেষ্ট কঠিন বলে মনে হয়, বিশেষ করে যারা সাধারণত উচ্চ মাধ্যমিকের পর থেকে আর সায়েন্স পড়েনি তাদের অংশটা কঠিন মনে হয়। তাও যদি আমি ধরি যে এই অংশটাতে তুমি আগে চেষ্টা করতে হবে মোটামুটি ভাবে দশ থেকে বারো বা পনেরো এরকম একটা স্কোর কিন্তু করে রাখার চেষ্টা তোমার করা উচিত। এরপরে দেখো তোমার যে অংশটাতে বেশি জোর থাকে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, প্রায় দশ থেকে পনেরোটা প্রশ্ন থাকে। এই যে দশ থেকে পনেরোটা প্রশ্ন থাকে এবং তোমার যে জিকের অংশ অর্থাৎ কনভেনশনাল জিকে বা স্ট্যাটিক জিকে সেখানে যে তোমার কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন থাকে, এই যে তিরিশ পঁয়ত্রিশ নম্বর সেই জায়গাতে তোমার সবসময় চেষ্টা করতে হবে অ্যাভাব টোয়েন্টি ফাইভ তুলে রাখার, অ্যাভাব টোয়েন্টি ফাইভ তুলে রাখার। অর্থাৎ তুমি যদি ব্যাপারটাকে এইভাবে সাজাও যে তোমার অঙ্কে কুড়ি, কনভেনশনাল বা স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার সেগুলো মিলিয়ে পঁচিশ, তাহলে কুড়ি আর পঁচিশ তুমি যদি যোগ করো তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ, এবং এর সাথে তুমি যে সায়েন্সের অংশটা যোগ করবে সেটা হচ্ছে দশ, তাহলে তোমার নম্বর হলো পঞ্চান্ন। তারপরে তোমার ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি এই যে বাকি অংশটা সেই অংশটাতে তোমাকে টেনের বেশি তুলে রাখতে হবে, দশের বেশি তুলে রাখতে হবে। অর্থাৎ আমরা যারা পরীক্ষায় আর কি মানে প্রস্তুতি নিয়ে থাকি তারা তো বেশিরভাগ ক্ষেত্রেই আর কি কনভেনশনাল জিকেটা অতটা ভালো করে না পড়লেও ইতিহাস, ভূগোল, পলিটি এই অংশগুলো ইকোনমি তো পড়েই থাকি, ফলে আমার মনে হয় এই অংশটাতেও কিন্তু দশ থেকে পনেরো নম্বর তোলা, তোমার দশ থেকে পনেরোটা প্রশ্নের উত্তর করতে পারো অসুবিধা নেই। নম্বর হিসাব করলে এগুলোকে আবার প্রত্যেকটাকে দুই দিয়ে গুণ করতে হবে, কারণ এখানে একশোটা প্রশ্ন দুশো নম্বর, ঠিক আছে? তাহলে তোমার একটা যে প্রশ্ন পাড়ার যে জায়গা থাকলো সেটা তোমার আলটিমেটলি কিন্তু পঁয়ষট্টি প্লাস হলো, পঁয়ষট্টি থেকে সত্তরটা উত্তর তোমাকে এমনভাবে ঠিক করে আসতে হবে যাতে নেগেটিভ মার্কিং যাই থাকুক না কেন তোমার নম্বর যাতে একশো তিরিশ ক্রস করে যায়। তাই জন্য আমি তোমাদের পরিষ্কারভাবে বলবো যে এই যে প্রস্তুতিটা সেটা যখন তোমরা নেবে তোমরা সবসময় যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে হান্ড্রেড থার্টি প্লাস তৈরি করার, কারণ মিসলেনিয়াসের বিগত বছরের যে কাট অফ মার্কস সেটা হিসাব করে দেখা গেছে যে সাধারণত মানে একশো কুড়ির ওপরে এখনো পর্যন্ত ওঠেনি। তুমি সেখানে একশো তিরিশ চল্লিশ এরকম একটা টার্গেট রাখো, মাঝামাঝি ধরলে একশো পঁয়ত্রিশ, যাতে তুমি অবশ্যই মিসলেনিয়াসের প্রিলিমসে পাস করতে পারো। তোমার হাতে এখনো পর্যন্ত সময় আছে, এখনো তো পরীক্ষার ডেট ঘোষণা হয়নি কারণ ফর্ম ফিল আপ চলছে, এই যে সময়টা সেটা তুমি প্রচন্ড ভালো করে প্রস্তুতি নাও, অঙ্ক নিয়মিত প্র্যাকটিস করো কনভেনশনাল জিকে এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স মনোযোগ দিয়ে পড়ো, যাতে তোমার এই অংশগুলো এবং সায়েন্সটাও প্র্যাকটিস করো। এখন যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত মক টেস্টও দেওয়ার।
আমি আমার যে অনলাইন ব্যাচ যেটা আমি শুরু করেছি সেখানে আমি যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে একটা এখন আমি মিসলেনিয়াসের মক টেস্ট নিতে পেরেছি। আমার যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে পুজোটা মিটে যাক, তারপর থেকে ধারাবাহিকভাবে সাপ্তাহিক একটা করে মিসলেনিয়াসেরও মক টেস্ট নেওয়ার। এখন বিসিএস প্রিলিমিনারিটা হয়ে গেলে হাতে তো একটা বেশি সময় পাবো, কারণ বিসিএসে 200 নম্বরের কোশ্চেন তৈরি করতে হয়, ফলে অনেকটা টাইম লেগে যায়। কিন্তু মিসলেনিয়াসে 100টা প্রশ্ন, ফুডেসায় একটা 100টা প্রশ্ন, সেটা অপেক্ষাকৃত কম সময় লাগবে। এবং তারপর থেকে আমি চেষ্টা করবো ধারাবাহিকভাবে যতদিন না মিসলেনিয়াসেরও পরীক্ষা হচ্ছে একটাই আর কি মানে সপ্তাহে মক টেস্ট না, কারণ মক টেস্ট দিলে তোমার ভুল কোথায় হচ্ছে সেটা ঠিক হয়, এবং যত পরীক্ষা দেবে তত তোমার কিন্তু নম্বরটা বেশি হবে এবং তোমার আরো বেশি করে পাশ করার দিকে এগিয়ে যেতে থাকবে। এই জায়গাটা করার জন্য তোমরা যদি কেউ মনে করো যে আমার কাছে অনলাইন ব্যাচ যুক্ত হবে, তাহলে অবশ্যই 27 আগস্টের যে ভিডিও আছে সেটা খুব মনোযোগ দিয়ে দেখবে, আমার চ্যানেলেই আমি আপলোড করেছিলাম। ভিডিওটা খুব ভালো করে দেখার পর ডিসক্রিপশন বক্সে আমি আমার যোগাযোগ হওয়ার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা ভীষণভাবে ভালো করে ভিডিওটা দেখে আমার সাথে ইমেল আইডির মাধ্যমে যুক্ত হও। এবং যদি তুমি পড়তে চাও সেটা আমাকে জানাও। বহু পরীক্ষার্থী আগ্রহী হয়েছে আমার সাথে যুক্ত হয়েছে পড়ার জন্য, তুমিও ভিডিওটা দেখে আগ্রহী হলে অবশ্যই ইমেল করো, তারপর আমি ধাপে ধাপে সবাইকে উত্তর দিচ্ছি। যারা আগ্রহী হবে তারা আমার সাথে যুক্ত হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যাতে এই সংক্রান্ত সমস্ত নিউজ এবং বিশ্লেষণ পেতে পারো। ভালো থেকো, বিজয়ী হও।